আর একটা জিনিস এখানে আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে এখানে কিন্তু বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু একটা বিশাল বড় মূর্তি আছে। খুঁটিটা কিন্তু বাঁশের সাথে পুরো মিশে গেছে, শুধুমাত্র ঘট আছে বলে আর এখনও কিন্তু ফুলগুলো বেশ ভালো লাগছে। আর প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু এই দিক থেকেও বেশ ভালো রকমভাবে বোঝা যাচ্ছে। একটা পার্ট আছে, তার উপরেও কিন্তু একটা ধাপ আছে, তো এই একটা ধাপ আছে তার উপর। আজকের ভিডিওটা শুরু করছি একদম অন্যরকমভাবে। উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে রওনা দিয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। হ্যালো, হাই, ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো এখন হচ্ছে কিন্তু আগস্ট মাসের একদম শুরুর দিক। আগস্ট মাসের শুরুর দিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাজ ঠিক কতটা পরিমাণে হয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি যতটা পারবো তুলে ধরবো। তো চলো ওদিকে যাওয়া যাক এবং দেখা যাক আগস্ট মাসের শুরুর দিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাজ ঠিক কতটা পরিমাণে হয়েছে। তো এই রাস্তাটা দিয়ে হাঁটতে যাওয়ার সময় আমার এটা চোখে পড়লো, তো এখানে একটা সুন্দর মাঠ বা পার্ক বলতে পারো আছে, খুবই সুন্দর কিন্তু, এটা বেশ বসার জায়গা আছে আর মেঘলাও আছে, কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো ওদিকে যাওয়া যাক। কিন্তু উল্টোডাঙ্গার দিক থেকে হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি আর এখানে কিন্তু সেই ঘোড়াটা আছে, ঘোড়াটা কিন্তু দেখতে বেশ লাগে, মানে সাদা কালারটা কিন্তু আরও ফুটে উঠেছে। আর একটা জিনিস এখানে আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে এখানে কিন্তু বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু একটা বিশাল বড় মূর্তি আছে, তো এটা কিন্তু বেশ দেখতে লাগে। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়ছে, মানে হাওয়ায় কিন্তু হাওয়া যখন দিচ্ছে বেশ ভালো উড়ছে। আর এখানে কিন্তু নেতাজির যে মূর্তিটা আছে সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আর চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে কিন্তু সেই মোড়টা, এই হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে যাবার সেই রাস্তাটা। আর কদিন আগে কিন্তু এখানে একটা বিশাল বড় গেট করা হয়েছিল, তো সেই গেটটা কিন্তু এখন খুলে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু সেই হচ্ছে রাস্তাটা, এখান দিয়ে হেঁটে গেলেই কিন্তু পড়ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এখানে যাওয়ার সবথেকে সোজা, মানে এই রাস্তা চেনা সবথেকে সহজ উপায় কিন্তু আছে, এখানে কিন্তু স্বামীজির একটা মূর্তি করা আছে, বেশ ঘোড়ার উপরে করে যাচ্ছে, মানে একটা রথ বলা যেতে পারে এটাকে। তো ঘোড়ার যে রথ হয় সেই রথে করে কিন্তু স্বামীজির একটা মূর্তি আছে, তো এটা কিন্তু বেশ দেখতে লাগে এখানে, মানে এখানে কিন্তু মানটাকে আরও বাড়িয়ে দেয়। আর ঠিক তার উল্টো দিকে যেটা কিন্তু আমি তোমাদের প্রথমেই দেখালাম, এখানে কিন্তু আরও একটা নেতাজিরও মূর্তি আছে, সেটাও কিন্তু বেশ লাগে দেখতে। আর এই হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই গলিটা যেখানে কিন্তু পুজোর সময় মানুষের প্রচুর ভিড় থাকে। আর আমার উল্টো দিকে কিন্তু আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তো এই হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর আমি একদম একটা ধার দিয়ে যাচ্ছি কারণ এখানে কিন্তু প্রচুর গাড়ি আসছে। আর এখানে কিন্তু ক্লাবের এখানে যে এমিনে মার্টিনের এসেছিল তাকে যে সম্বর্ধনা জানানো হয়েছিল তার যে ব্যানার, হন্ডা এখন দিতে হলো, তো তার যে ব্যানার সেটা কিন্তু এখানে আছে। আর আমার ঠিক সামনের দিকে এই দিকে কিন্তু তো প্যান্ডেলটা হচ্ছে, তো চলো ওদিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু এখান থেকে গাড়ি যায়, তো বুঝে সুঝে আমার ভিডিওটা করতে হচ্ছে কারণ প্রচণ্ড ভিড় আছে। আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেলটা, প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, তো চলো পুরোটা আমি তোমাদেরকে তুলে ধরছি। আর আমি চেষ্টা করব ক্লাবের কোনো মেম্বারদের সাথে কথা বলা যায় কি না, মনে হচ্ছে যত সম্ভব যাবে না, তো তবু দেখা যাক কী হয়। আর এই হচ্ছে কিন্তু পুরো স্ট্রাকচারটা, তো চলো যাওয়া যাক ভেতর দিকে। এই হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, 2023 সালে যে থিমটা হতে চলেছে প্যারিসের ডিজনিল্যান্ড, তো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু বেশ লাগছে এখান থেকে, তো এই হচ্ছে কিন্তু পুরো প্যান্ডেলটা। তো চলো আরও ভেতর দিকে যাই, পুরো দেখাচ্ছি তোমাদেরকে। তো এইখানে কিন্তু বাঁশ ফাঁস বেশ পড়ে আছে, বেশ ভালোই পড়ে আছে বলা যেতে পারে, মানে খুব বেশিও না খুব কমও না, এখানে কিন্তু বাঁশ আছে। আবার এই ধারটাতেও কিন্তু বাঁশ আছে, আর যত সম্ভব মনে হচ্ছে কিন্তু এই দিকটা কিন্তু পুরো ওয়াল করে দেওয়া হবে। আর এইখানে কিন্তু স্ট্রাকচার কিন্তু বেশ শুরু হয়ে গেছে, মানে এখানে যেটা চূড়া মতন শুরু করে দিয়েছে, আর এই দিকটাও কিন্তু বেশ শুরু হয়ে গেছে, মানে বাঁশের কাজ কিন্তু বেশ ভালোভাবে শুরু হয়ে গেছে। আর বাইরে থেকে এটুকু বোঝা যাচ্ছে যে লাইটের কিন্তু চমক এই বছরে কিন্তু বিশাল থাকবে, কারণ প্যান্ডেলটা খুবই ছোট্ট হবে কিন্তু লাইটের কিন্তু চমক বিশাল পরিমাণে থাকবে, সেটা বোঝা যাচ্ছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। এখন যেহেতু আমি দুপুরবেলা এসেছি, তো সবাই কিন্তু যারা প্যান্ডেলে কাজ করছে তারা কিন্তু অলরেডি ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। আর এইখানে কিন্তু সেই ঝাড়, মানে যে ঝাড়টা কিন্তু বসে, তো ঠিক এই জায়গাটা বসে, আর এখানটা কিন্তু বেশ লাগছে দেখতে। আর এইখানে কিন্তু প্রতি বছরই কিন্তু ঠাকুরটা বসে থাকে, তো বেশ ভালো। কিন্তু এই জায়গাটা দেখানোর মতন তেমন কিছু নেই, কারণ এখানে অলরেডি কিন্তু একটা টিনের লোহার স্ট্রাকচার পুরো করা আছে, আর ভেতরে টুকটাক যে বাঁশের কাজগুলো আছে সেইগুলো আছে, তো এই দিকটাতেও কিন্তু সেম টুকটাক যে বাঁশের কাজ সেটা আছে। আর এইখানটাও কিন্তু একটা বাঁশের যে কাজ আছে সেটাও কিন্তু এই দিকটা আছে।
আর এইখানে যে বলছিলাম লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু আছে, এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচারটা আছে। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই খুঁটিটা, খুঁটিটা কিন্তু বাঁশের সাথে পুরো মিশে গেছে। শুধুমাত্র ঘট আছে বলে আর এখনও কিন্তু ফুলগুলো শুকিয়ে আছে বলে আমি চিনতে পারলাম। তো এটা কিন্তু বেশ লাগছে, মানে খুঁটিটা কিন্তু সেই মাঝখানেই আছে, মানে দুটো বাঁশের কিন্তু মধ্যেই আছে খুঁটিটা, মানে ভিত কিন্তু সবসময় মধ্যেখানে থাকে, সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এইখান থেকে কিন্তু বাঁশের কাজটা বেশ লাগছে, মানে সুন্দর লাগে যেটা বলা যেতে পারে। আর বাঁধা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ এখানে কিন্তু সেমভাবে যে যায়, মানে সবই প্যান্ডেলে একরকম বাঁধে। আর এই হচ্ছে কিন্তু খুঁটিটা, ডিজনিল্যান্ডের কিন্তু মানে শ্রীভূমির যে প্যান্ডেলটা হচ্ছে ঠিক এই ধারটা থেকেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখান থেকেও কিন্তু বেশ ঝাড়টা কিন্তু বেশ ভালো লাগছে। আর প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু এই দিক থেকেও বেশ ভালো রকমভাবে বোঝা যাচ্ছে। তো এই দিকেও কিন্তু সাপোর্টটা পুরো আছে, আর এখান থেকে ঝাড়টা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো পুজোর সময় কিন্তু এতটা পরিমাণে ভিড় থাকে, তো এইগুলো ঠিক অতটা মানে টাইম নিয়ে দেখা যায় না, কিন্তু এখন পুরোটা দেখা যাচ্ছে। কিন্তু আরও বাঁশ ঢুকছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, কিন্তু অলরেডি বাঁশ পড়ে গেছে। আরও কিন্তু এখানে বাঁশ ঢুকছে ছোটো হাতি করে, তো এখানে কিন্তু আরও লটে লটে বাঁশ ঢুকছে। তো দেখাই যাচ্ছে এখানে কিন্তু অলরেডি এত বাঁশ পড়ে আছে, আরও একটা বাঁশ এলো। তো আমি কিন্তু আরও একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, আর এটা হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা। আর একদম যদি তুমি কোনো একটা ধারে চলে আসো, তো এইখান থেকে কিন্তু প্যান্ডেলটা ঠিক এইরকম লাগছে, মানে এইটা কিন্তু একটা পার্ট আছে, তার উপরেও কিন্তু একটা ধাপ আছে। তো এই একটা ধাপ আছে, তার উপরে কিন্তু একটা ধাপ আছে, তার উপরে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরোটা হচ্ছে, মানে এক একটা ধাপে ধাপে কিন্তু প্যান্ডেলটা পুরো গড়ে উঠছে। আর ধার থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে, আমার মধ্যে কিন্তু ধার থেকে বেশি সুন্দর লাগছে। আর পুজোর সময় কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে পুরো আলোর খেলা থাকবে। তো এখন শুধু বাঁশ আছে, পুজোর সময় কিন্তু আলোতে আরও বেশি ভালো লাগবে। আর এখানটা তো বাঁশ কিন্তু ছড়ি ছিটে আছে, সেটাই বোঝাই যাচ্ছে। আর ঠিক কিন্তু আগস্ট মাসের শুরুর দিকে আমি যেটা তোমাদেরকে বললাম, আগস্ট মাসের শুরুর দিকে কিন্তু কাজ মোটামুটি পরিমাণে হয়েছে, কিন্তু যতটা পরিমাণে হওয়ার কথা ততটা ঠিক হয়নি, হয়তো বর্ষার জন্য বা হয়তো অন্য কোনো কারণে। কিন্তু যতদূর মনে হচ্ছে কিন্তু আর পুজো কিন্তু বাকি, আর ঠিক বেশি হলে দেড় মাস মতন, দেড় মাস কি 60 থেকে 62 দিন মতন আর বাকি আছে। তো যত সম্ভব বর্ষা কিন্তু হয়ে গেলে কাজ কিন্তু জোর কদমেই শুরু হয়ে যাবে। আর এই ধারগুলো কিন্তু মানে যেটা বললো আমাকে, যত সম্ভব মনে হচ্ছে ওয়াল থাকবে, মানে যেটা বোঝায় মানে প্রত্যেক বছর যেটা থাকে একটা ওয়াল থাকে, তো সেই প্রায় কিন্তু পুরোটা থাকবে। আর এখানে কিন্তু লাইটের খেলা, মানে শ্রীভূমি মানেই হচ্ছে কিন্তু একটা লাইটের খেলা, সেই লাইটের খেলাটা কিন্তু এই বছরও আশা করছি থাকবে এবং বেশি পরিমাণে থাকবে। আর প্যান্ডেলের হাইট কিন্তু এই দিকে একটা বাড়ি আছে, তো বাড়িটার হাইট তিন চারতলা নয়, আমি কী বলছি প্রায় পাঁচতলা, কিন্তু পাঁচতলা কিন্তু ক্রস করে গেছে, ক্রস করে চূড়াটুকু একটুখানি আছে, তো প্রায় ছতলা। তো এই হচ্ছে হাইট, এবার কত ফুট আমি ঠিক বলতে পারবো না, 150 ফুটও হতে পারে, 120 ফুটও হতে পারে। তো এই হচ্ছে কিন্তু পুরো প্যান্ডেলটা। তো আগস্ট মাসের শুরুর দিকে আমি যেটুকু বুঝলাম, কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাজ ঠিক ততটা পরিমাণে হয়নি যতটা পরিমাণে হওয়ার কথা ছিল, কেননা কাজটা কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। তো পেছনে কিন্তু যে বাঁশের যে স্ট্রাকচার সেইগুলো আছে, মানে প্যান্ডেলের যে প্রধান স্ট্রাকচার সেটা কিন্তু আছে। আমার যত সম্ভব মনে হচ্ছে কিন্তু বর্ষাটা যদি চলে যায় তারপর থেকে কিন্তু মেন যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো আগস্ট মাসের একদম শুরুর দিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাজটা ঠিক এতটা পরিমাণে হয়েছে। তো আমার পেছনে কিন্তু ক্লাবের যে কাজটা সেটা কিন্তু হচ্ছে, আর এখানে কিন্তু বাঁশ অলরেডি পড়ে আছে। মানে বাঙালি আমরা কিন্তু বাঁশ খেতে বেশি ভালোবাসি, যতটা পরিমাণে দিই না তার থেকে বড় বেশি আমরা বাঁশ খাই। আর এদিকেও কিন্তু বাঁশ কিন্তু গাড়ি করে এসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায়, যদি ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো। আর এইরকম ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।